सो वेलकम बैक फ्रेंड्स येट अनदर एपिसोड ऑफ 101 स्टोरीज। आज के अपन साथ शेयर करब एक नतून रेसिपि जो हे धाबा स्टाइल चिकेन भरता जेटा हमार वाइफ नतून अपन देखा चाहिए होक बेसि कथा ना बाड़िए प्रथम रखी चले आसुन टू सी द रेसिपि आपनारा जानाबेन फिडबैके केमन लागलो आपनादेर एवं आपनारा निजेराओ तैरी करे देखबेन और अवश्य जदि रेसिपिटा भलो लागे ताहले प्लिज डू लाइक शेयर एंड सबसक्राइब आवार चैनल। सो बेसि कथा और बाड़ाच्छि ना চলে আসুন দেখে নিন কেমন ভাবে রেসিপিটা করছে। চিকেনের পিসগুলোকে আমি আগে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এটাকে কড়াইতেও করা যায়, কড়াইতে ওই 5 থেকে 6 মিনিট ফোটালেই হয়ে যায়। আমি প্রেসারে দিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে বন্ধ করেছি, দিয়ে ঠান্ডা হলে এইভাবে দুটো কাটা চামচের সাহায্যে ঠিক এরকম ভাবে চিকেনগুলোকে শ্রেড করে বার করে নেব। পুরোটাই বোনলেস হলে ভালো। আমি বডির পিসগুলোকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করেছি আর এই হাড়গুলোকে এবার আমি বাদ দিয়ে দেব। এইভাবে পুরোটা আমি ছাড়িয়ে নেব। পুরোটা চিকেন আমার শ্রেড করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরোটা আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে। আর যেটা আমি সিদ্ধ করেছিলাম চিকেনের যে স্টকটা বেরিয়েছে আমি কিন্তু সেটাকেও ফেলে দিচ্ছি না, সেটা আমার রান্নার সময় লাগবে। তো চলুন শুরু করি আজকের ধাবা স্টাইল শ্রেডেড চিকেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। সরষের তেল দিয়েও করা যায়, তবে সাদা তেলে বেশি ভালো হয়। তো আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেলটা, পরিমাণটা একটু বেশি দেব। এবার তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব এক এক করে। আমি আগে থেকে বেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তার সাথে 8-9টা মতন কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। সেই পেস্টটাই ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা 30-40 সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আদা পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আপনারা চাইলে এটায় টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি এখানে ইউজ করলাম টমেটো বাটা, দুটো ছোট সাইজের টমেটো বাটা দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নেব। কিছুক্ষণ টমেটোটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিলস্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো 2 টেবিলস্পুন, রোস্টেড ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ধিমি আছে, মানে একদম সিম করে যতটা মশলা কষানো যাবে ধীরে ধীরে এবং তেল ছেড়ে বেরোবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো স্বাদ আসবে। সময় নিয়ে রান্নাটা করুন, দেখবেন অবশ্যই রান্নাটা খেতে খুবই ভালো হবে। মশলাটাকে এবার আমি কষাবো। আপনারা চাইলে যদি ঝাল আরো বেশি খান শুকনো লঙ্কার গুঁড়োটাও এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর শুকনো লঙ্কাটা আর দেব না। মিনিট 3-4 ধরে মশলাটা কষানোর পর
ওপরে হালকা হালকা তেল যখন ভেসে উঠবে এর মধ্যে আমি তখন দিয়ে দেব আগে থেকে করে রাখা শ্রেডেড চিকেনগুলো। দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে মশলাটাকে শ্রেডেড চিকেন দিয়ে কষিয়ে নেব। যদি মশলা কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু ওই যে করে রাখা চিকেন স্টক সেখান থেকে আমরা জল দিতে পারি। আমার এখনই জল লাগছে না, তো আমি আরেকটু কষিয়ে নিয়ে তারপর জলটা কিন্তু দেব। মশলার সাথে চিকেনটা মিনিটখানেক কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের স্টকটা। চিকেনের স্টকটা দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া বা বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই, কারণ চিকেনটা তো সেদ্ধ হওয়াই, তো তাই জন্যে মিডিয়াম টু লো আঁচে মিনিট তিন চার মতো আমি এটাকে হতে দেব। ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিই। আমি আর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি 19-20টা মতন গাজর দানা, সাথে নিয়ে নিচ্ছি ফেটানো টক দই, আর আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত দানা আমি এর মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা এর মধ্যে কিন্তু চার মগজও দিতে পারেন, আমি এখানে চার মগজ না দিয়ে পোস্ত দানাটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিহি পেস্ট আমি তৈরি করে নেব। গ্রেভিটা অনেকটাই হয়ে এসেছে, উপরে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, পোস্ত আর কাজু বাদাম বাটা পেস্টটা। এটাকে দিয়ে আবারও মিনিট খানেক ফুটতে দেব। আর এর মধ্যে কিন্তু অবশ্যই লাগবে ফ্রেশ ক্রিম, তো ফ্রেশ ক্রিমটা কিন্তু এটার মধ্যে অবশ্যই দিতে হবে। যদি ফ্রেশ ক্রিম না দিতে পারেন, না থাকে, তাহলে দুধের সরকেও ফেটিয়ে কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা সত্যি দিতে কিন্তু হবে, ফ্রেশ ক্রিমটাই কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। চিকেন ভর্তাতে বা শ্রেডেড চিকেনে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, কম গ্রেভি হয়, কিন্তু আমি একটু গ্রেভি রাখতে পছন্দ করি, কারণ আমাদের রুটি বা পরোটার সাথে খেতে গেলে একটু গ্রেভিটা দরকার হয়, তো সের জন্য আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও শুকিয়ে মাখা মাখা করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম, এরকমভাবে আমি কুচি করে রেখেছি কাঁচি ছুরি দিয়ে কেটে কেটে। এই কুচানো ডিমটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেব কস্তুরি মেথি, রোস্টেড কস্তুরি মেথি, এরকমভাবে মিহি করে ছড়িয়ে আমি এর উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। আমার রেডি হয়ে গেল চিকেন ভর্তা অথবা শ্রেডেড চিকেন ধাবা স্টাইল। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে দেখুন খেতে কেমন হয় বা কেমন লাগলো আমাকে জানান, আশা করছি ভালোই লাগবে। দিয়ে দেব একটু চিনি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে মিষ্টিটা দিলে স্বাদটা একটু ভালো আসে, তো আমি তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন নাও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে আমার রেডি হয়ে গেল চিকেন ভর্তা ধাবা স্টাইল। আপনারাও বানান, বানিয়ে দেখুন কেমন হয় এবং আমাকে জানান অবশ্যই কমেন্ট করে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে একদম সুন্দর নরম পরোটা একদম নরম দেখতেই পাচ্ছেন এই পরোটা দিয়ে যেটা খাবো সেটা হচ্ছে চিকেন ভর্তা এই যে চিকেন ভর্তাটা যেটা একদম হচ্ছে ধাবা স্টাইল আমার ওয়াইফ এটা ফার্স্ট টাইম করলো তো একটু দেখাবো এখানে ডিমও আছে সাথে একদম শ্রেডেড ছোট ছোট চিকেন আছে এইভাবে অবশ্যই গ্রেভিটা দারুণ দেখতে লাগছে একটুখানি টেস্ট করে দেখি কেমন লাগছে এটা অসাধারণ অসাধারণ স্পেসিফিক্যালি পরোটার সাথে তো এই জিনিসটা দারুণ যায় সাথে একটু পেঁয়াজ বাঙালি পেঁয়াজ না হলে হয় না আর একটু লঙ্কা একদম যাকে বলে পুরোপুরি ধাবা স্টাইল তো এই সুন্দর চিকেন ভর্তা রেসিপিটার সাথে একদম শ্রেডেড ছোট ছোট চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই ছোট তো মুখে পড়ছে অসাধারণ লাগছে সাথে লঙ্কা আর পেঁয়াজ দারুণ রেসিপি আপনারাও করে দেখুন বন্ধুরা এবং জানান কেমন লাগলো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা তাহলে আর কি বলবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের দারুণ মোটিভেট করে আরও নতুন এরকম ভিডিও বানানোর জন্য তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভালো থাকবেন দেখা হবে নেক্সট